হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব 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 ভালো আছো। আমি মেঘা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। অনেকদিন ধরে ভিডিও আসছিল না, তো এখন থেকে আশা করি কন্টিনিউ ভিডিও আসবে। আর সামনেই পয়লা বৈশাখ, তাই ভাবলাম যে একটু শপিং করতে যাই পয়লা বৈশাখের জন্য। তো পয়লা বৈশাখে শপিংয়ের কথা মনে পড়লে সবার প্রথম কিছু কিছু জায়গার কথা মনে পড়ে, তার মধ্যে সবার প্রথম টপ লিস্টে, তো সবার প্রথম টপ লিস্টে থাকে আমাদের হাতি বাগানের কথা। হাতি বাগান কী করে বলি, তো সামনে কিছু পয়লা বৈশাখে যেহেতু এথনিক পরার ইচ্ছা, কুর্তি শাড়ি এগুলো লোকে পরে, তো দেখি এখানে কী কী কালেকশান উঠেছে পয়লা বৈশাখের জন্য। তাই বক বক না করে চলো ভিডিওটা স্টার্ট করছি। যেখানে আমরা যে শাড়িগুলো আর কি পছন্দ করি, সেই সমস্ত শাড়ি এই কাকুর দোকানে দেখতে পাচ্ছি, এবং কাকুর দোকানে সমস্ত শাড়ি মোটামুটি আছে। এখানে আমি একটু আগে শাড়িগুলো দেখছিলাম, একটু রিজনেবল প্রাইসে আছে। তো তোমরা যদি কেউ আসতে চাও, সেটা এটা কিসের অপোজিট হবে, রেমন্ড কিসের অপোজিট? এটা হচ্ছে হিন্দুস্তান টেক্সটাইলের ঠিক অপোজিটে তোমরা দেখতে পাবে শাখা শাড়ি। তো আমাদের এই শাড়িটা হঠাৎ করে আমি তো বলছিলাম ব্লু টাইপের কোনো শাড়ি আছে কিনা, এই শাড়িটা আমাকে বের করে দিল, ভীষণই সুন্দর শাড়িটা লাগছে আমার। শাড়ি বড় সুন্দর বড়। হ্যাঁ আচ্ছা, তোমাকে এই ইয়েলোর উপর শাড়ি, এই শাড়িগুলো দেখাতে দিচ্ছি। এটা হচ্ছে একটা লিনেন শাড়ি, 650 প্রাইস, এখন ডিসকাউন্ট দিয়ে 450 নেবে। যদি তো নিতে চাও অবশ্যই চলে যাবে। আমার একটু বড় বড় হলুদটা খুব পছন্দের। তো এটা হচ্ছে স্টেপ খাদি, আর এটা হচ্ছে 350 দাম ছিল, কাকু ডিসকাউন্টে 350 দিচ্ছে, মানে আমার তো প্রচণ্ড পছন্দ হয়েছে। আর আমি যেটা দেখতে পাচ্ছি এই পার শাড়ির 10-12টা তো কালার তোমরা পেয়েই যাবে, আর 350 টাকা এই শাড়িটা জাস্ট ওয়ার্থ ইট। এই শাড়িগুলো কাকুর লিস্টে হঠাৎ করে দেখলাম যে ফিশ খাদি, যেটা আমরা বেগমপুরি বলি, যদি তো আমরা বেগমপুরির নিচে পার জানি, সেটা একটা ইউনিক লাগলো। দেখো এটা মিডিলে পার, তবে এটা দাম কত? এটা 450 টাকা। তো শাড়ি আমরা দেখে ফেলেছি, এবার আমি একটু কিছু থান কাপড় কিনবো, যেটা দিয়ে সামনে পয়লা বৈশাখে আমরা কুর্তি বানাতে পারি। সেরকম টাইপের কিছু ইউনিক স্টাইলে যদি কোনো কিছু পাই, যেরকম আজরাক বা কোনো কিছু উঠেছে, তো দেরি না করে চলো দেখি কী টাইপের আছে। চক্করে পরে আমি ভিডিও করার কথা ভুলেই গেছিলাম। তো এখানে অনেক রকমের পিস আছে, যেমন এগুলো আজরাক আছে, এই একটা আছে, এই একটা আছে, এই ধর এগুলো সব সেম ধরনেরই আছে পুরো। আর মধ্যে পছন্দ করেছে হচ্ছে আমি এই একটা, সবই মার জন্যই নিয়েছি, মাকে ভিডিও কল করে দেখালাম কোনটা নেব, তো মা এটা দিল, এটা মার জন্য একটা পছন্দ করেছি, আর এই একটা পছন্দ করেছি। আর এখানে আরও আছে, এই একটা আমার মার খুব পছন্দ হয়েছিল, তবে এটা এই দুটোর মধ্যে কনফিউজ আছে যে কোনটা নেবো বুঝতে পারছি না। এই পিসগুলো আবার নতুন হয়েছে, তবে এই পিসগুলোকে কি পিস বলে? কদিন ধরে আমাকে বলছে বাবা হাতি না, হাতি না, হাতি ওখানে চলে উল্টা পাল্টা দেখনি। এটা সিকোয়েন্স, কটনের উপর সিকোয়েন্স, ভীষণ সুন্দর দেখতে, মানে একটা আলাদাই একটা ব্যাপার আছে সিকোয়েন্সটার মধ্যে। আরো প্রচুর কালার আছে, এইগুলো মোটামুটি 180 থেকে 200-এর মধ্যে, 200-220-এর মধ্যে সমস্ত কিছু মোটামুটি। মালটা খুলেছে নিতে গিয়ে কিবোর্ডের একটা মাল দেবেই, আর ঘন্টা দাঁড়িয়ে রয়েছে কাকুবাড়ি থেকে আসার সময়। এই একটা যেটা আমার খুব পছন্দ হলো হঠাৎ করে দেখে, আজরাকে এই ডিজাইনটা হয় না সচরাচর, কালারটা প্রচন্ড ভালো আমাকে যেটা বলে, একটু ইয়েলো পরলে আমাকে সবাই বলে ইয়েলো পরলে ভালো লাগবে, আমারও ভালো লাগছে। তো এগুলো নিয়ে নিই আপাতত, তারপর আবার দেখা যাচ্ছে। এবার আমরা একটু ব্যাগ কিনবো, কোথায় ভালো ব্যাগ পাওয়া যায় দেখি, স্লিং ব্যাগই নেবো, তো দেখা যাক চলো কোথায় ভালো ব্যাগ পাওয়া যায়।
খালি 100 বলুন দেখি 100 রুপিয়া করে কই বিলি যে 100 রুপিয়া বাঁচিয়ে ওড়ান 100 টাকা ওড়ান 100 টাকা এদিকে ওড়ান খালি 100 খালি 100 খালি 100 বাঁচিয়ে চল চলছে দেবলা বড় ছোট সব 100 বড় ছোট সব 100 করে আসুন দেখে যান বলুন 100 টাকা দেখুন যা নেবেন শপিং করবো আর পেট পুজো হবে না এটা তো সম্ভব নয় তাই শপিং করতে করতে প্রচন্ড ভিড়ে হয়ে গেছিল তাই আমরা চলে গেছি এখানে চলো করে আজকের মেনুতে হচ্ছে বাটার নান, চিকেন রেশমি কাবাব, স্যালাড আর তার সাথে কোল্ড ড্রিঙ্কস। তো আমার শপিং কমপ্লিট, তো এখন বাড়ি যাওয়ার পালা। তো আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি, আজকে পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, ততক্ষণের জন্য বাই। আর একটা কথা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে একদম ভুলো না। আর নিচে যে রেড কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাকেও প্রেস করে দিও।